ফাইবার, আপওয়ার্ক সহ অন্যান্য মার্কেট প্লেসে আপনারা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, লিড জেনারেশনের উপরে আপনারা সার্ভিস সেল করতে চাচ্ছেন, অবশ্যই ভিডিওটা তাদের জন্য। আমরা এই ভিডিওতে একটা ফাইবারের লিড জেনারেশনের উপর একটা লাইভ প্রজেক্ট আমরা দেখবো। অলরেডি আমাদের এই প্রজেক্টটি আমরা কমপ্লিট করেছি অ্যান্ড এটা ডেলিভার করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো বায়ার এটা এখনো অ্যাকসেপ্ট করেনি, তো বায়ার যদি অ্যাকসেপ্ট নাও করে 3 দিনের মধ্যে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমরা পেমেন্টটা পেয়ে যাব। এখন আমরা এই অর্ডারটির ডিটেলস জানবো, যে আসলে অর্ডারটি কি, আর এই অর্ডারটি আমাদের সেকেন্ড অর্ডার, দ্যাটস মিন এই অর্ডার সেম কাজ আমরা একটা করেছি। এটা হচ্ছে আমাদের সেই পূর্বের কাজ যেটা অর্ডারটি কমপ্লিটেড, আমরা $16 আর্ন করেছি, আমাদের প্রজেক্টটি ছিল $20 এর। আর এই বায়ার থেকে আমরা প্রথম অর্ডারটি পাই, অর্থাৎ এই কাজের প্রথম অর্ডারটি আমরা পাই January 25, অর্থাৎ 25 তারিখে আমরা কাজটি পাই। সো কাজটি ফাইনালি আমরা ডেলিভার করি January 28, অ্যান্ড এটা অটোমেটিক কমপ্লিট হয় January 31। আর যদিও আমরা কাজটি সুন্দরভাবে সাকসেস করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বায়ার আসলে এত ব্যস্ত যে আমাকে রিভিউ দিতে পারেনি। এনিওয়ে, আমাদের সেকেন্ড যে অর্ডারটি আমরা পাই সেম বায়ার থেকে, সেম কাজ February 2 তারিখে আমরা অর্ডারটি পাই, অ্যান্ড আমি এটা February 4 তারিখে, অর্থাৎ গতকাল আমি এটা ডেলিভার করে দিয়েছি, এখনো বায়ার অ্যাকসেপ্ট করেনি। তো এটা হচ্ছে, এখন আমরা রিকোয়ারমেন্টস দেখবো যে আমাদের রিকোয়ারমেন্টসটা কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেম এগেইন, প্লিজ আমাদের বের করতে হবে বিজনেস ওনার্স ডিটেল, অর্থাৎ ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, দেন ইমেল বের করতে হবে, ওয়েবসাইট বের করতে হবে, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট, তারপর ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, আর লোকেশন হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস, লিঙ্কডইন আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিতে হবে, আর যে ফোন নাম্বার, ফোন নাম্বারটা আসলে আমরা পার্সোনাল যে ফোন নাম্বার এটা আমরা দিব না, আমরা হচ্ছে জেনারেল যে নাম্বারগুলো আমরা পাবো, অর্থাৎ ওয়েবসাইট এবং ফেসবুকে, সেই নাম্বারগুলো আমরা দিব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট আমরা কোম্পানির ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্ট দিব, ওয়েবসাইটটা দিব, অ্যান্ড অবভিয়াসলি আমরা ওনারের ইমেল অ্যাড্রেসটা দিব। এক্ষেত্রে আমরা যদি ওনারের ইমেল অ্যাড্রেস, বিজনেস বা পার্সোনাল যে কোনো একটা আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই, আর অবশ্যই ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, এই ইনফরমেশন গুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। এখন আসা যাক যে আসলে আমাদের কোন ক্যাটাগরি বা কোন ইন্ডাস্ট্রি বা কোন নিশের উপরে আমাদের কাজটা করতে হবে। আমাদেরকে বের করতে হবে 100 লিডস, আমাদেরকে মিক্সড মার্শাল আর্টস, MMA জিম যেগুলো আছে আমাদেরকে সেগুলো বের করতে হবে, অ্যান্ড প্রত্যেকটা জিমে যদি 100+ মেম্বার থাকে তাহলে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হবে। বাট এখন একটা প্রবলেম হচ্ছে যে 100+ মেম্বার আপনারা কিভাবে বুঝবেন, যেটা আমি পূর্বের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম, আশা করি আপনারা ওখানে ভিডিওটা অনেকেই দেখেছেন। তো আমাদের কাজটা হচ্ছে যে মিক্সড মার্শাল আর্টস জিম, তাদের ওনার এবং তাদের ডিটেলস আমরা খুঁজে বের করবো। আর আমরা একটু পূর্বের রিকোয়ারমেন্টসটা দেখি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এক নজরে এটা সেম। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছেন, অনেকেই হয়তো আমার এই লাইভ প্রজেক্টটা দেখেছেন যে এই প্রথম কাজটা আমি কিভাবে করেছি, কারণ অলরেডি আমি এটা একটা ভিডিও পাবলিশ করেছি এবং আমি লিডস বের করে দেখিয়েছি যে কিভাবে আপনারা এই মিক্সড মার্শাল আর্টস বের করবেন। তো আজকের এই ভিডিওতে আমি নতুন করে আর বের করবো না, আমি আপনাদেরকে আর আমাদের চ্যানেলে আসার পর আপনারা ফাইবার লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস এর 48 নম্বর যে ভিডিওটা আপনারা পাবেন, অর্থাৎ 48 নম্বর যে ভিডিওটা আছে, এই ভিডিওটা হচ্ছে আমাদের এই কাজের উপরে, অর্থাৎ আমি এই কাজটাই লাইভ আপনাকে দেখিয়েছিলাম, অ্যান্ড সেটার ভিডিও হচ্ছে 48 নম্বর, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে আসবেন। আর এই ধরনের লাইভ প্রজেক্ট সহ আপওয়ার্ক এবং ফাইবার রিলেটেড বিভিন্ন কাজের যে ভিডিওগুলো আপনি যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা এই ধরনের প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন। আর এই ধরনের প্রজেক্ট দেখে যখন আপনারা প্র্যাকটিস করবেন, তখন যদি কোনো আপনারা প্রবলেম ফেস করেন বা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের প্রশ্ন। সবার জন্য শুভকামনা রইল, অ্যান্ড আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে কাজগুলো প্র্যাকটিস করবেন, অ্যান্ড আমি আশা করি এই ধরনের কাজ পেলে আপনি খুব সহজেই কাজগুলো করতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি, দেখার জন্য একটা টিউটোরিয়াল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।